শুরু হয়েছে নতুন শিক্ষাক্রমের অষ্টম ও নবম শ্রেণীর বই লেখার কাজ। এই বিষয়টি নিয়ে আমাদের আজকের এই ভিডিওটি। ওয়েলকাম টু আওয়ার টেলিওয়াল পেজ অ্যান্ড টেলিওয়াল ইউটিউব চ্যানেল। নতুন শিক্ষাক্রমের অষ্টম ও নবম শ্রেণীর বই লেখার কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। এবার নতুন শিক্ষাক্রমের পরীক্ষামূলক সংস্করণের বইয়ে বড় কোনো ভুল থাকবে না বলেও জানান তিনি। সোমবার সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এ কথা জানান। শিক্ষামন্ত্রী বলেন, আগামী বছর নতুন কারিকুলামের অষ্টম ও নবম শ্রেণীর পাঠ্য বই লেখার কাজ শুরু হয়েছে। যথাসময়ে শিক্ষার্থীরা বই হাতে পাবে। আগামী বছর কারিকুলাম বাস্তবায়নের জন্য শিক্ষক ও সংশ্লিষ্টদের নির্দেশনাও দেওয়া হয়েছে। শিক্ষকদের প্রশিক্ষণ চলতে থাকবে। তো পাঠ্য বইয়ের ভুল প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, পাঠ্য বইয়ের মান নিয়ে অনেক কথা বলেছেন, অনেক কথা হয়েছেন। এবার সবাই সচেতন, আশা করি মেজর ভুল থাকবে না। আমরা চেষ্টা করব নির্ভুল পাঠ্য বই দিতে। আগামী বছর অষ্টম ও নবম শ্রেণীর পাঠ্য বই পরীক্ষামূলক সংস্করণ হিসেবে যাবে। এবং শিক্ষকদের প্রশিক্ষণের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ধারাবাহিকভাবে শিক্ষক প্রশিক্ষণ চলতে থাকবে। সব শিক্ষকের মান একরকম না, এক এক শিক্ষকের মান এক এক রকম হয়ে থাকে। অনেক শিক্ষক রয়েছেন যারা নতুন শিক্ষাক্রমের বিষয়টি আয়ত্ত করে ফেলেছেন, তারা ভালোভাবে চালাচ্ছেন। আর কিছু শিক্ষক অত ভালো করে বা ভালো ধরতে পারেননি বা অভ্যস্ত হয়নি বা হননি, তাদের হয়তো আরও সময় লাগবে। আর কিছু শিক্ষক রয়েছেন তিন বছর পরেও চিল্লাবেন, যাদের কোচিং বন্ধ হবে, গাইড বই বা নোট বই বন্ধ হবে, তারা চিল্লাতে থাকবে। তো শিক্ষার্থীদের নতুন শিক্ষাক্রমের কোথাও বা কোনো সমস্যা নেই, তারা ভালোভাবে বুঝতে পারছে, এইসব কথাগুলো শিক্ষামন্ত্রী বলেন। এবং ঈদের পর সোমবার দুপুরে মন্ত্রণালয়ে আসেন শিক্ষামন্ত্রী। মন্ত্রীর নিজ দপ্তরের সংস্কার কাজ চলার কারণে উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী কক্ষে যান এবং উপমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের পর সেখানে উপস্থিত কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এবং তিনি উপমন্ত্রীর কক্ষে প্রায় ঘণ্টাখানেক অফিসিয়াল কাজ করেন। সো ডিয়ার অনারেবল ভিউয়ার্স, অর্থাৎ আমরা জানি নতুন শিক্ষাক্রমে অষ্টম ও নবম শ্রেণীর যে নতুন শিক্ষাক্রম, সেই নতুন শিক্ষাক্রমের যে পাঠ্য বই, আমরা জানি 2024 সালে নতুন শিক্ষাক্রম শুরু হতে যাচ্ছে আমাদের অষ্টম এবং নবম শ্রেণীতে। তো নবম এবং অষ্টম শ্রেণীর নতুন শিক্ষাক্রমের যে পাঠ্য বই লেখার কাজ, আমরা কিছুদিন আগেও জেনেছি এখনও পর্যন্ত শুরু হয়নি সেই কাজটি। তো আমাদের শিক্ষামন্ত্রী আজকের যে শুভেচ্ছা বিনিময়ের সময়ে, অর্থাৎ শিক্ষামন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময়ে তিনি জানান যে নতুন শিক্ষাক্রমের পাঠ্য বই, অর্থাৎ অষ্টম নবম শ্রেণীর নতুন পাঠ্য বইয়ের লেখার কাজ শুরু করেছে। এবং যে ভুলগুলো নিয়ে আগে আলোচনা সমালোচনা হয়েছে, এবার কিন্তু সেই ভুলগুলো সম্পর্কে যারা লিখবেন তারা অবশ্যই সচেতন থাকবেন। সো ডিয়ার অনারেবল ভিউয়ার্স, আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট দিয়ে সবাইকে দেখার জন্য সুযোগ করে দেবেন। যে কোনো শিক্ষামূলক তথ্য আগে পেতে অবশ্যই টেলিওয়ার্ল্ড পেজে ফলো দিবেন এবং টেলিওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ